কৃষি ঋণ মকুব ও পরিযায়ী শ্রমিকদের কাজের দাবিতে একটি মিছিল করলো ধূপগুড়ির বামপন্থী সংগঠন। এদিন ধূপগুড়ির মাগুরবাড়ি ঘোষপাড়া মোড় থেকে এই মিছিল শুরু হয়ে বামনী ব্রিজ পর্যন্ত পরিক্রমা করে। এদিনের এই মিছিলে বহু সংখ্যক বামপন্থী সদস্যরা পায়ে পা মিলিয়ে অংশগ্রহণ করেন। তাদের দাবি, প্রত্যেক জব কার্ডধারীকে 100 দিনের কাজ দিতে হবে, পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে, অনতিবিলম্বে কৃষি বিলের অর্ডিন্যান্স বাতিল করতে হবে, বিদ্যুৎ বিল মকুব করতে হবে, শিক্ষানীতি কোরুকীকরণ করা চলবে না। এই দাবিতে মুখরিত স্লোগানে এদিন এই মিছিল সংশ্লিষ্ট এই এলাকা প্রদক্ষিণ করে। আমাদের পদযাত্রা সফল করুন, কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের পদযাত্রা সফল করুন, বেকারের কাজের দাবিতে আমাদের পদযাত্রা সফল করুন।